প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রতি বছরের মতো আমরা যেভাবে পরিচিতি পর্বটা করে থাকি, এবার হয়তো করোনার মহামারী কারণে সম্ভব হচ্ছে না। তো আজকে আমি তোমাদের সাথে পরিচিত হব 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছ রফিকুল ইসলাম মহিলা কলেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা জানো এটা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতিপ্রাপ্ত একটি কলেজ। তোমরা এখানে ভর্তি হয়ে আশা করি উপকৃত হবে। তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি সুজিত সূত্রধর, প্রভাষক আইসিটি রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব। অনেকে হয়তো ভাবতে পারে যে আইসিটি অনেক কঠিন একটা বিষয়, অনেকে এটা নিয়ে একটু ভয়ে থাকে, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের সাথে যদিও আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, আমরা অনলাইনের মাধ্যমে যথেষ্ট চেষ্টা করব তোমাদের আইসিটি সমস্যা সমাধান করার জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখলে এবং আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে আইসিটি বিষয়ে কোনো সমস্যা থাকবে না। সেই পর্যন্ত তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং আমাদের সাথেই থাকো। প্রথমে আমি আইসিটি কি এটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটা আইসিটি বিষয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা সম্পর্কে জানা আমাদের জরুরি। তো আইসিটি কি? আইসিটি এর পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি এর পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অনেকেই দেখা যায় যে একাদশ শ্রেণীতে পড়ে তার 5-6 মাস চলে যায়, কিন্তু আইসিটির মিনিংটাই বলতে পারে না। তো আমি আশা করি আমাদের কলেজের কোনো ছাত্রীদের এই পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা হয়নি। তোমরা এটা মনে রাখবা যে আইসিটির পূর্ণ রূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? কোনো তথ্য সংরক্ষণ করা এবং প্রযুক্তির মাধ্যমে তার ব্যবহার করাকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। এখন তথ্য কি এটা আমার জানা জরুরি। তত্ত্ব, উপাত্ত ইংরেজিতে বলা হয়, তত্ত্বকে বলা হয় ডেটা, আর উপাত্তকে সরি ইংরেজিতে বলা হয় উপাত্ত। উপাত্ত মানে হচ্ছে ডেটা, আর তত্ত্ব মানে হচ্ছে ইনফরমেশান। ডেটা কি? কোনো তথ্য প্রক্রিয়াকরণ করার জন্য যে সকল কাঁচামাল ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেটা বা উপাত্ত। আর তথ্য হচ্ছে ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফল বা একটা সাজানো গুছানো ফলাফল পাওয়া যায়, আউটপুট পাওয়া যায়, সেটাকে বলা হয় তথ্য। এখন হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে উপাদানগুলো, কি কি উপাদান লাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে লাগে, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি, ইন্টারনেট প্রযুক্তি, বিভিন্ন মোবাইল, টেলিফোন, কম্পিউটার, সেগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য প্রয়োজন। আমি এখন একটা কথা বলি, মানে যে এক্সাম্পলের জন্য একটা এক্সাম্পল দেই। যেমন আমি যে অনলাইন ক্লাসগুলো করব সেগুলোর জন্য আমার কি কি প্রয়োজন সেটা আগে দেখি। কারণ এখন যেহেতু সম্ভব হচ্ছে না আমাদের সরাসরি ক্লাস নিতে, ক্লাস নেওয়ার যেহেতু সম্ভব হচ্ছে না, তাহলে আমার কি কি প্রয়োজন সেখানে প্রথমে প্রয়োজন হচ্ছে আমার কোনো মোবাইল ফোন অথবা কোনো ল্যাপটপ বা কম্পিউটার। এখন আমি যে কম্পিউটারে ক্লাস নিব সেটার জন্য আর কি প্রয়োজন? ইন্টারনেট। সেই জন্য প্রয়োজন হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া আমরা মানে ক্লাস যে আমি যে ক্লাসটি করব সেই ক্লাসটি তোমরা দেখতে পাবা না। সেই জন্য কি কি প্রয়োজন?
প্রথমে হচ্ছে মোবাইল বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার, সেটা হচ্ছে হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারের বাহ্যিক যন্ত্রপাতিগুলোকে হার্ডওয়্যার বলা হয়, যেমন আমরা যেগুলো চিনি কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে মানে প্রোগ্রাম, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা মানে হার্ডওয়্যারগুলোকে সচল রাখে, সেগুলোকে বলা হয় হচ্ছে সফটওয়্যার। আমরা যদি মোবাইলে কাজ করি, তাহলে মোবাইলে যদি কাজ করতে যাই, যদি ধরো আমরা যে অনলাইনে কিছু দেখব, তাহলে আমার কি কি প্রয়োজন, হয়তো বা গুগল, না হয় আমরা ফেসবুক, কোনো কিছুতে ঢুকব, প্রবেশ করব, সেগুলাতে ঢুকতে হয়। এই যে এইগুলোই হচ্ছে আমাদের মোবাইলের সফটওয়্যার, যেগুলোর সাহায্যে আমরা হার্ডওয়্যারকে সচল রাখি। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি যে সফটওয়্যার ব্যবহার করব, মোবাইল ব্যবহার করব, এর জন্য কি প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন। ইন্টারনেট ছাড়া আমি মোবাইলকে মোবাইলের মাধ্যমে যে আমি অনলাইন থেকে কিছু দেখব সেটা হবে না। তাহলে আমার প্রথম প্রয়োজন হচ্ছে এই যে কানেকটিভিটিটা, ইন্টারনেটের মাধ্যমে যে কানেকটিভিটি তৈরি করা হয় সেটাকে মানে ইন্টারনেট বা নেটওয়ার্কের প্রাণ বলা হয়। তাহলে আরেকটা এক্সাম্পল যদি এরকম বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি আগামীকাল ঢাকা যাব, এই যে এটা হচ্ছে এই কথাটাই হচ্ছে একটা ইনফরমেশন বা তথ্য। এখন আমি ঢাকা যাওয়ার ক্ষেত্রে আমার কি প্রয়োজন, আমি যে মানে গতকালের কথাটা যে আজকে আমি জানতে পেরেছি সেটা হচ্ছে একটা তথ্য। এখন আমি যে ঢাকা যাব কিভাবে যাব, হেঁটে তো যাওয়া সম্ভব না, সেজন্য আমার প্রয়োজন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা হয় বাস না হয় ট্রেন, সেভাবে আমার যেতে হবে, এটা হচ্ছে যোগাযোগ। আর এই যোগাযোগটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি, প্রযুক্তির মাধ্যমে। এখন আমি একটা বাস এনে যদি দাঁড় করাই রাখি, তাহলে কি বাসটা চলবে, আমাকে ঢাকা নিয়ে যাবে? না, এরকম হতে পারে না। তাহলে এটার জন্য কি প্রয়োজন, প্রযুক্তি। প্রযুক্তির মাধ্যমে কি করা হয়, এই যন্ত্রপাতিগুলোকে চালনা করা হয়। আমরা যখন চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটার আবিষ্কার করেছিলেন, এই কম্পিউটার আবিষ্কারের পরে যদি আমরা কম্পিউটারকে না পেতাম, আমাদের কাছে না পেতাম, তাহলে কি এটা ব্যবহার করতে পারতাম? মোবাইলের কথাই বলি আমরা, মোবাইল আবিষ্কার করার পরে যদি মোবাইল ওনার কাছেই রেখে দিত, তাহলে কি আমরা মোবাইল ব্যবহার করতে পারতাম? প্রযুক্তির মাধ্যমে সেটাকে কি করা হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন লোকজনের কাছে আমরা হাতের কাছে পেয়েছি। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে কোনো তথ্য সংরক্ষণ করে রাখা এবং প্রযুক্তির মাধ্যমে তা ব্যবহার করাটাই হচ্ছে কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো আরেকটা কথা, যেমন প্রথমে যে কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল সেটার পরিধি ছিল অনেক বড়, একটা রুমের মধ্যে ছিল, সেটার অনেক বিশাল আকৃতির ছিল যা সহজে ব্যবহার করা যেত না। প্রযুক্তির সাহায্যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ওয়েতে সেটিকে আস্তে আস্তে মানুষের ব্যবহারযোগ্য করে ছোট করা হয়েছে, যার কারণে আমরা এখন কোলে, এমনকি ব্যাগে করেও নিয়ে যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে শুধুমাত্র প্রযুক্তির মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে রোবটের কথাই আমরা ভাবি, আমরা হয়তো রোবট সেভাবে না চিনল, সুফিয়ার কথা একটা আমরা শুনেছি কিছুদিন আগে, বেশ কিছু ভাইরাল মানে মিডিয়াতে ভাইরাল হয়েছিল এটা। তো আমরা রোবটের কথাই বলি, যে কাজটি আমাদের করা সম্ভব না সহজেই, আমি যদি বলি যে একটা সমুদ্রের তলদেশ থেকে কোনো কিছু করা অথবা মানে আগুনের মধ্যে কোনো কিছু করা যেটা আমাদের পক্ষে সম্ভব না, এমন কিছু জায়গায় প্রবেশ করা, সেখানে আমরা ইচ্ছা করলে রোবটকে পাঠাইতে পারি, পাঠানোর পরে আমরা বিভিন্ন তথ্য তার মাধ্যমে জানতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র প্রযুক্তির মাধ্যমে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে মূলত কোনো তথ্য সংরক্ষণ করা এবং সেটাকে কীভাবে ব্যবহার করব, এই পদ্ধতিটাই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর সেগুলো ব্যবহার করার জন্য কী কী প্রয়োজন, আমাদের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম, নেটওয়ার্ক কানেক্টিভিটি, তারপর ইন্টারনেট সংযোগ প্রয়োজন, এগুলো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান। এখন আমরা দেখব টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কি, কনফারেন্স মানে আমরা নর্মালি এটা বুঝি যে এটা হচ্ছে একটা সভা,
টেলিকনফারেন্সিং হচ্ছে টেলিযোগাযোগের মাধ্যমে কোনো সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে। আমরা হয়তো এটা করে থাকি গ্রুপে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা গ্রুপ কল করে থাকি, একাধিক ব্যক্তি একসাথে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং। এখন এক্সাম্পল, আমি যদি এরকম করা হয় যে আমি আছি এখন কলেজে, আমার বাবা থাকে আমেরিকায় আর মা থাকে ঢাকায়, এখন আমাদের খুব জরুরি প্রয়োজন সবাই একসাথে কথা বলা, তাহলে কি সম্ভব আমরা সবাই একসাথে হয়ে এক জায়গায় এসে কথা বলার? আসলে সেটা পসিবল না, দীর্ঘ সময়ের দরকার এটার জন্য। তাহলে আমরা কি করতে পারি, মোবাইলের মাধ্যমে ভিডিও কল অথবা অডিও কলের মাধ্যমে, যেটা অডিও কলের মাধ্যমে আমরা কি করতে পারি, সবাই একসাথে কথা বলতে পারি, সেটা হচ্ছে কি টেলিকনফারেন্সিং, মানে টেলিযোগাযোগ। সেটা হতে পারে মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে আমরা করতে পারি এটা, সেটা কি বলা হয় টেলিকনফারেন্সিং। আর ভিডিও কনফারেন্সিং যখন টেলিযোগাযোগের মাধ্যমে একে অন্যের ছবি দেখে সভা অনুষ্ঠান করা হয়, সেটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। এখন আমার ইচ্ছে হয়েছে আমার ভাই থাকে ইতালিতে, আমি ভাইয়ের সাথে কথা বলবো, তাকে দেখবো কেমন আছে, তার পরিবেশটা কেমন, কোথায় থাকে, তাহলে এই যে আমি দেখতে পাবো সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এবং এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমরা হয়তো এখন দেখে থাকি যে সবাই ঘরে বসে একজন আরেকজনের সাথে কথা বলে দেখে, এবং যে মন্ত্রী প্রধানমন্ত্রী যেভাবে বিভিন্ন জেলার লোকজনের সাথে বিভিন্ন মন্ত্রীদের সাথে প্রেস ব্রিফিং করে থাকেন, এগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। মানে আমি ওইখানে গিয়ে তার সাথে কথা বলবো না, ঘরে বসেই কোনো ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলে যে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো, আর যদি কোনো সমস্যা হয় বুঝতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। কলেজের পেজে তোমরা সবগুলো ক্লাস পাবে, হয়তো বা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তোমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমার ফেসবুকে তোমরা নক করতে পারো যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আইসিটি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করবা। আশা করি সবাই সঠিকভাবে লেখাপড়া করবো, পড়াশোনা করবা, আইসিটিতে আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসের জন্য আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।